আজ আমি আপনাদের করে দেখাবো বিয়েবাড়ির স্বাদে ঘরে তৈরি করা খাসির রেজালা। খাসির রেজালা তৈরির জন্য আমি এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি, 1/2 কাপ টক দই নিয়েছি, 1 কাপ বেরেস্তা নিয়েছি, 3টি দারুচিনি, 2টি তেজপাতা, 7-8টি এলাচ নিয়েছি, অল্প কিছু জয়িত্রী নিয়েছি, 10-12টি গোলমরিচ এবং লবঙ্গ নিয়েছি, 1 বাগ জয়ফল নিয়েছি, 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া নিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়া নিয়েছি, 7 মতো লবণ নিয়েছি, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা গুঁড়া নিয়েছি। 1টি প্যানে খাসির মাংস নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা টক দই সব মশলাগুলো দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালো করে মাংস মেখে নিব যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। মাংস মাখা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে এটি আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন একটি পেস্ট বানিয়ে নিব, যে পেস্টটি খাসির মাংসতে দেওয়া হলে বিয়েবাড়ির স্বাদটি পাওয়া যাবে। ব্লেন্ডারের ছোট বাটিতে আমি 3 চামচ টক দই নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি আর কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে চামড়াগুলো তুলে নিয়েছি। এখন এটি দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। একটি ফ্রাই প্যান গরম করে এখানে আমি 1/2 কাপ ঘি দিয়েছি আর 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেল আর ঘি গরম হয়ে গিয়েছে, এখন ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিব। মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। ঢাকনা খুলে মধ্যে নেড়ে নিব। এখানে মাংস থেকে পানি উঠেছে, যেহেতু আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এভাবে আর একটু নেড়ে নিব। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন আমি 1/2 কাপ দুধ দিয়ে দিব আর এই দুধেই মাংসগুলো আমি সেদ্ধ করে নিব। নেড়ে চেড়ে মাংসের সাথে দুধ মিশিয়ে দিব। ঢাকনা খুলে নেড়ে আমি এখানে 4টি আলু বোখারা দিয়ে দিব। এখন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। তেল মাংসের উপরে উঠে এসেছে, এখন আমি যে পেস্টটি বাদামের যে পেস্টটি করেছিলাম সেই পেস্টটি মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আমি 1/2 চামচ চিনি দিয়ে দিব, 6-7টি কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিব। খাসির রেজালাটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। মাংসগুলো প্যান থেকে একটি সার্ভিং বলে তুলে নিব। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিব। খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে
আমার খাসির রেজালা। খাসির রেজালের সাথে পোলাও খেতে খুবই মজার। আর পোলাওয়ের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সবারই রেসিপিটি ভালো লাগবে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।